এদিকে আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের ঢাকা প্রধান ও সফররত প্রাক নির্বাচনী প্রতিনিধি দল। সচিবালয়ে বৈঠক শেষে ওয়াইদুল কাদের জানিয়েছেন যে আলোচনা হয়েছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিয়ে তাদের মধ্যে। এই ভোটে বিরোধীদের অংশগ্রহণ নিয়ে ভাবছে না আওয়ামী লীগ। নির্বাচন ঘিরে দেশে বেড়েছে বিদেশিদের দৌড়ঝাঁপ। এরই অংশ হিসেবে সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে ইউর ঢাকা প্রধান চার্লস হোয়াইটলির বৈঠক। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করবে ইইউ, এতে সরকারের কোনো আপত্তি নেই। তারা জানতেও চায়নি কেউ তত্ত্বাবধায়ক পার্লামেন্টের বিলুপ্তি, সরকারের পদত্যাগ, প্রধানমন্ত্রীর পদত্যাগ, এসব নিয়ে কোনো কথাই নেই। বিকেলে গুলশানে বাংলাদেশে সফররত ইইউ প্রাক নির্বাচনী মিশনের সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কমিটি। বৈঠক শেষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া শাম্মী আহমেদ জানান, এ সাক্ষাৎ ছিল শুধুই পরিচয় পর্ব। আজকে এখানে জাস্ট একটা সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে, মানে পরিচিত হওয়ার মতো অনেকটা। এখানে কোনো রাজনৈতিক বা ওই ধরনের খুব একটা আলাপ আলোচনা এখানে সবকিছু যে আলাপ আলোচনা হবে 15 তারিখে হবে এবং ওই দিন আপনারা পুরোটা ব্রিফ। ইইউর এই নির্বাচনী মিশন দেশের সব রাজনৈতিক দলের সাথেই আনুষ্ঠানিক বৈঠক করবে। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।